দেশের সব স্কুলে প্রথম থেকে নবম শ্রেণীর শিক্ষার্থী ভর্তি লটারি আজ সকাল 11টায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে 2024 শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য ডিজিটাল লটারির মাধ্যমে ভর্তি কার্যক্রমের উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী দীপু মনি। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে। সরকারি বেসরকারি স্কুলে ভর্তিতে শিক্ষার্থী নির্বাচনের আবেদন শুরু হয় 24 অক্টোবর আর শেষ হয় 18 নভেম্বর। মাউসি অধিদপ্তরের তথ্য মতে দেশে সরকারি বেসরকারি মিলিয়ে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে আসন সংখ্যা 11,22,099টি। এর মধ্যে সরকারি স্কুলে 1,18,106টি, এর বিপরীতে আবেদন পড়েছে প্রায় 4,90,000। অন্যদিকে বেসরকারি স্কুলে আসন রয়েছে 10 লাখের বেশি, কিন্তু এর বিপরীতে আবেদন পড়েছে মাত্র 2,38,000। ফলে এইসব স্কুলে আসন ফাঁকা থাকছে 7.5 লাখের বেশি।